হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাভস কুক রুমের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। বাসায় বসে বাকুচিতের মতোই এই চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিতে পারি। প্রথমে আমি এখানে এক কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শুধু তেলও ব্যবহার করতে পারেন। মতো তেল দিয়ে দিচ্ছি, দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি ও এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ টেস্টিং সল্ট। পরিমাণ মতো মরিচ গুঁড়ো আমি এখানে 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, 1 কাপ টক দই। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এখন এই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে কষিয়ে নিব, কষাতে কষাতে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন যে আপনার মশলাটা রান্না হয়ে গিয়েছে। উপরে তেলটা ভেসে উঠলে তখন মুরগিটা দিয়ে দিব। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে 7-8টা আলু বোখরা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 10 থেকে 12টা কাঁচা চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন জয়ফল, জয়ত্রী ও পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি। এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মাংসটা তুলে আমি এই হাঁড়িতেই ভাতটা রান্না করে নিব। কিছু ঝোল রেখে দিয়েছিলাম, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কেজি চালের জন্য 1 কেজি পানি দিয়ে দিচ্ছি। যতটুকু চাল নেবো তার ডবল পানি দিতে হবে। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা দিতে পারেন। আমি এখানে কাজু পেস্তা ও চীনাবাদাম বাটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব 7 থেকে 8টা ঝাল। এখন আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে এখানে আমি চালটা ঢেলে দিচ্ছি। আগে থেকে আমি চালটা ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। চালটা দিয়ে আমি আলতো হাতে নাড়াতে থাকব, যাতে করে নিচে না লেগে যায়। এখন আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু মাংস ঝোল ও মাংস দিয়ে দিচ্ছি।
আমি কিছু আলু ও পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি অল্প একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে, ভাতটা 80% হয়ে গিয়েছে। এখন এর উপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ও কয়েকটা কাঁচা জাল দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ভারী কিছু দিয়ে দমে রেখে দিব 15-20 মিনিটের জন্য। এখন মাংস ও ভাত ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বাড়িতে তৈরি করে নিলাম বাবুজিদের মতো চিকেন বিরিয়ানি।